श्रीलंकान गायिका योहानिन मानिके मागे हितेर बांगला संस्करण जा भारत तथा बांगलार जनप्रिय नेत्री तथा जननेत्री ममता बंदोपाध्याय के उत्सर्ग करलें मेदिनीपुरे अन्यतम समाजसेवी राजेश चक्रवर्ती ओ तार मेये अपराजिता। কন্যাশ্রী থেকে দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক ও মানবিক প্রকল্পগুলি উঠে এসেছে গানের কথা ও সুরে। গানে মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে তুমি জগৎ জননী মা, লক্ষ্মীর ভাণ্ডারে ষোলো আনা, তুমি মমতাময়ী মা, এবার দেশের হালটা ধরো মা। পাঁচ দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই গান, ঝড়ের গতিতে লাইক ও শেয়ারও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি এই গান। গানটির কথা লিখেছেন ও র‍্যাপ করেছেন সৌরভ, গেয়েছেন অপরাজিতা ও মনীষা। সিনেমাটোগ্রাফি, অ্যারেঞ্জমেন্ট ও পোস্ট প্রোডাকশনে দেবপ্রিয় এবং সমগ্র পরিকল্পনা ও প্রোডাকশনের দায়িত্বে ছিলেন মেদিনীপুরের রাজেশ চক্রবর্তী। মেদিনীপুরে এক সাক্ষাৎকারে রাজেশবাবু জানান, অ্যাকচুয়ালি এটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেডিকেট করে এই গানটা গাওয়ার পিছনে কারণ হচ্ছে যে মানে মামাটি মানুষ যেভাবে এই সমস্ত প্রজেক্টগুলো নিয়ে এগিয়ে এসেছে, সমস্ত প্রজেক্টগুলোকে অর্ধেক প্রজেক্ট তো মানে মানুষ জানেই না, যে সমস্ত প্রজেক্টগুলো আছে তো সেই প্রজেক্টগুলোকে নিয়ে আপনি অন্যান্য স্টেটের সঙ্গে কম্পেয়ার করে দেখুন, সেই সমস্ত স্টেটে এই প্রজেক্টগুলো নেই। তো এই প্রজেক্টগুলোর জন্য এই প্রজেক্টগুলোকে যতখানা মানে ইয়ে করা যায়, মানুষের মানুষকে জানানো যায় প্রজেক্টগুলো আরও আরও বেশি করে জানানো, ধরুন আমি জানি আলাদা কথা, বাট সবাইকে যেভাবে জান এবং মানুষ যাতে প্রত্যেকে এই প্রজেক্টের আওতায় আসে, সুবিধা পায়, সেই কারণে একটা উদ্যোগ ওরা নিয়েছিল। তো এটা এবার এই গানটা কেন চুজ করেছে সেটা অপরাজিতা বলবে। ভাবনা চিন্তা বেসিক্যালি আমরা দেখো আমরা থাকি মেনলি আমি মেদিনীপুরের, অপরাজিতা হয়তো পড়াশোনা করেছে বাইরে, বাট ডেফিনেটলি ও ডিফারেন্ট স্টেটে ঘুরে যেটা দেখেছে যে ডিফারেন্ট স্টেটে যা এই মুহূর্তে সিচুয়েশান, তো সেই সিচুয়েশানের ইয়েতে মানে আমি পলিটিক্যাল না বললেও পলিটিক্যালি মানে না বলেও থাকতে পারছি না, সেটা হচ্ছে কি ডিফারেন্ট স্টেটে এই মুহূর্তে যা পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আমরা বেঙ্গলে অনেক সেফ বলে আমি মনে করি। এবং যদিও ও উত্তরাখণ্ড বা স্টার্টিং ওর উত্তরাখণ্ডে, প্রেজেন্টলি ও মুম্বাই সেন্ট জেভিয়ার্সে পড়ে, তো থার্ড ইয়ার চলছে, ও কোনোদিনও গান ফান গাইনি অ্যাকচুয়ালি। তো বাড়িতে একদিন ও সকালবেলা গাইতে গাইতে আমি আমার মাথায় গেলো যে ওটা ওই গানটাকে দিয়ে এই লেখাটা এটা লিখেছে আমার দুই ভাই, কলকাতার এক ভাই তার নাম হচ্ছে দেবপ্রিয় চক্রবর্তী, ওরই লেখা গান, এই ববির লেখা গান, আর মিউজিশিয়ান হচ্ছে দেবপ্রিয় চক্রবর্তী। ও দুই ভাই, তার সঙ্গে আমার ভাগ্নি আর আমার মেয়ে, এই মিলিয়ে এরা এটাকে একদিনের প্র্যাকটিসে কোনোদিনও গান শেখেনি তো বানিয়ে ফেলে আর কি। অন্যদিকে রাজেশ চক্রবর্তীর মেয়ে অপরাজিতা চক্রবর্তী জানায়, but I found it a little tough, but we did it over a night and half the next day, but just to like catch the language and make it in a whole flow with some other languages tune, I think that was a little bit difficult to catch, but otherwise it was good to go. I feel like to dedicate it to our honorable chief minister, it was very important because the number of initiatives taken by our chief minister, the number of so many things done by her, it just instantly clicked, and I've seen my father talk about her so much day and night, and there's so much respect in all of our hearts for her. So that's why I felt like this song, if it could have been made in Bengali, it's best to be dedicated to our honorable chief. No, nothing professional. I have been in touch with singing. I used to pursue vocal music back in school, but then I lost in touch. I used to sing often, but nothing to do with professional singing. We were four of us together. We sang it at a studio in Kolkata. It was my sister, my cousin's sister, and two other people, which he, as he mentioned in the beginning, and it was four of us together.
পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7। আমি জানি পেরিয়ে সব বাধা যে দাঁড়িয়ে সসম্মানে তুমি এই ভূমি মা সম তোমাকে ছাড়া না তুমি মমতা মুই মা কত নারী পথচারী দেখো সবকা কেহেনা মা তুমি জগত জননী মা দুঃখী ভাণ্ডারে ষোলো আনা তবে নিশ্চয় হবে জয় তুমি হৃদয় থাকবে মা মা মাটি মানুষ হিতে কত পেলো কত যে গেল শত শত মাথা কত গামালো মা তোমার সামনে দেখো কেউ যে নেই আর কোথায় পালালো দুর্বৃত্তের ছলের শাস্তি বিচার মা তোমার কাঠ গড়ায় আজ বিচারক